আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সব থেকে বড় লেটেস্ট আপডেট। শনি রবিতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল, বিস্তারিত কী জানাচ্ছে, সমস্ত তথ্য জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শীতের আমেজ মিললেও এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস নেই রাজ্যে। এর মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আন্দামান সাগরের মাঝামাঝি জায়গায় তৈরি হওয়া একটি নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তার জেরেই আগামী 4 ও 5 ডিসেম্বর অর্থাৎ শনি ও রবিবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে তা আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করতে করতে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে। তারপর সেটি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর পশ্চিমে সরতে সরতে আরও শক্তি বাড়িয়ে 4 ডিসেম্বর সকালে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে, যার জেরে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আন্দামান সাগরের ওপর অবস্থান করা নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম রাখা হয়েছে জাওয়াদ। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 4 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2/24 পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে বাতাস। অন্যদিকে 5 ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2/24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা সহ হাওড়ায়। এই জেলাগুলিতে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহের কিছু অঞ্চলেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার সকাল থেকে উপকূল এলাকাগুলিতে 65 থেকে 70 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, সন্ধ্যার দিকে তা বাড়তে পারে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত। যেসব মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছেন তাদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। একই সঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।